শুভ সকাল, অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমার দেখা আলোকিত অনুষ্ঠানে ভাই গান উপস্থিত আছেন আমাদের স্বনামধন্য পরিচালক প্রফেসর মোহাম্মদ শাহ আলম স্যার। আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে ব্রাইট নিউজ 99 চ্যানেল থেকে আপনাকে আমি স্বাগত জানাচ্ছি শুভ সকালবেলায় আপনাদের ভিডিওর সাথে একসাথে অংশগ্রহণ করার জন্য এবং তারে ধারাবাহিক অব্যাহত রাখার জন্য আমি সাংবাদিক পাঠান। আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে এবং বাংলাদেশ যতগুলি ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া ও সোশ্যাল মিডিয়া আছেন প্রত্যেকটা মিডিয়ার মাধ্যমে আমরা আলোকিত ব্যক্তি হিসেবে আপনাকে পেয়েছি। শুধু আলোকিত বললে হবে না, আমাদের বরিশালের একজন কিংবদন্তি, তো সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে আপনি একজন পরিচালক হিসাবে আছেন। আমি স্যার আমার টেবিলের মাধ্যমে জানতে চাচ্ছি যে প্রফেসর মোহাম্মদ শাহ আলম স্যার, আপনি এখানে উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট কাশীপুর বরিশালে আপনি পরিচালক হিসেবে জয়েন করাতে আপনার অনুভূতিটা কেমন আছে সেটা আমার টেবিলের সাথে বলতে হবে। সম্মানিত স্যার ধন্যবাদ। আমি 14 সালের এখানে আছি, প্রায় 5 বছর পর্যন্ত। আমি এর আগে বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রায় 3 বছর চাকরি করেছি। এখানে শিক্ষকদের ট্রেনিং দিতে পেরে এবং আইসিটির উপরে আমাদের অনেক ট্রেনিং আছে, সেটা দেওয়ার জন্য আমি দেশের কিছু কাজ করতে পারছি বলে নিজেকে মনে হয়। ভিউয়ার্স, আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট কাশীপুর বরিশালে আমাদের স্বনামধন্য পরিচালক প্রফেসর শাহ আলম স্যারের ফিলিংসের কথা তুলে ধরার জন্য আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে ধন্যবাদ জ্ঞাপন করছি। পরবর্তীতে স্যার আমি জানতে চাচ্ছি, ইউ আর দ্য অনারেবল পার্সন, আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি আগামী প্রজন্মের জন্য আপনি শিক্ষা জীবন এবং বাল্যকালটা কীভাবে কাটিয়ে যাচ্ছেন, আগামী প্রজন্ম জানার জন্য আমি একটু স্যাটেলাইটের মাধ্যমে আমি জানতে চাচ্ছি। সাংবাদিক পড়াত ব্যাট নিউজ 99। বাল্যকাল আমার গ্রামের বাড়ি জালকুটি জেলার মাছিটি, উপজেলা সাহিত্য গ্রামে। আমার ছোটোবেলা গ্রামীণ কাটছে, গ্রামের হাই স্কুল, প্রাইমারি হাই স্কুল গ্রামে, তারপর লঞ্চটি মাসের বিদ্যালয় এবং জালগড়ি কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং পাস করার পর তারপর ঢাকা ভার্সিটিতে আমি 1985 ক্লাসে মাস্টার্স। ঢাকা ভার্সিটি থেকে যখন আপনি স্যার মাস্টার্স কমপ্লিট করেছেন, এটা কোন সাবজেক্টের উপরে? ম্যাথমেটিক্স। ওয়াও, ফাইন। খুব ইচ্ছা ছিল ম্যাথমেটিক্সে অনার্স মাস্টার্স পড়ার জন্য, কিন্তু পরক্ষণে লাইফ ফেভার করে না, ইংলিশে অনার্স মাস্টার্স পড়তে হয়েছিল। যাই হোক, আমি খুব একজন স্বনামধন্য, আমার একটা ফেভারিট সাবজেক্ট, না বলে নাই নয়, প্রফেসর শাহ আলম স্যার আপনাকে আমি অভিনন্দন জানাচ্ছি যে ম্যাথমেটিক্সের মধ্যে একটা সাবজেক্ট নিয়ে আপনি পড়াশোনা করেছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে। পরক্ষণে আমরা হাঁটি হাঁটি পা পা করে আজকে আপনি প্ল্যাটফর্মে আসছেন, 30 ইয়ার্স আপনার বিভিন্ন কলেজগুলোতে আসছেন এবং একজন কিংবদন্তি হিসাবে মেধা বিকাশ ঘটিয়েছেন। আজকে আপনার মাধ্যমে অনেক স্টুডেন্ট দেশ বিদেশে পড়াশোনা করছে এবং অনেকে উচ্চ পদস্থ কর্মচারী হিসাবে আছেন, তো সেই সুবাদে যারা আপনার পদ্ধতি নিয়ে যারা স্টুডেন্টরা আছে ভালো একটা প্ল্যাটফর্মের মধ্যে আসছে তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। এর সাথে যারা অভিভাবক আছেন তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। একজন আলোকিত ব্যক্তি হিসেবে আমরা পেয়েছি প্রফেসর মোহাম্মদ শাহ আলম স্যারকে। আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে স্যারের বাল্যকাল এবং শৈশবকাল তুলে ধরার জন্য এবং শিক্ষাজীবন তুলে ধরার জন্য আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি। পরবর্তীতে স্যার আমি একটু জানতে চাচ্ছি আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা এবং ICT উপদেষ্টা সজীব ওয়াজেজয়, যিনি কিনা ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বলেছেন ভীষণ 21-41। ইতিমধ্যে আমরা দেখেছি ইউনিয়ন থেকে সর্বায় দেশে আমরা রূপান্তরিত হয়েছে, যেটা জাতিসংঘ থেকে অলরেডি ডিক্লারেশন হয়েছে, মোর দেন আমরা 70% ডিজিটাল করতে সক্ষম হয়েছি। আমাদের দেশে আলোকিত মানুষ হিসেবে প্রফেসর মোহাম্মদ শাহ আলম স্যার, একজন পরিচালক হিসেবে আপনার কাছ থেকে আমি জানতে চাচ্ছি ডিজিটাল বাংলাদেশ মিশন 21-41 সামনে রেখে আমরা যে আজকে যে 70% অ্যাডভান্টেজ নিয়ে আসছি আর বাকি 30% চলমান অবস্থায় আছে, তো আমরা যে সমস্ত অ্যাপসগুলি বিশেষ করে উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট থেকে আমরা ICT উপরে যে সমস্ত অ্যাপসগুলি দিচ্ছি এবং অলওভার বাংলাদেশের মধ্যে যে একটা পরিবর্তন আছে ডিজিটাল বাংলাদেশে, আর দক্ষিণবঙ্গের কথা তো বলেই শেষ করা যাবে না, যেহেতু আমাদের এখানে পদ্মা সেতুর মতো কাজ হয়েছে, এটা একটা বিশাল চলমান অবস্থায় আছে। এই জন্য স্যার আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে ডেমোক্রেশন মাধ্যমে স্যার জানতে চাচ্ছি ডিজিটাল বাংলাদেশের মিশন 21-41 সামনে রেখে যে সমস্ত আমরা অ্যাডভান্টেজটুকু দেখতে পাচ্ছি সে সম্পর্কে একটু টপিকটা তুলে দেবো প্রফেসর শাহ আলম স্যার, পরিচালক মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট কাশীপুর বরিশাল। আমরা এখানে বিভিন্ন ধরনের ট্রেনিং দিই কম্পিউটার উপরে, যেমন গত বছর আমাদের 2000-এর উপরে হেডমাস্টার, অ্যাসিস্ট্যান্ট মাস্টার, তাদের আমরা 6 দিনের ডিজিটাল উপরে একটা ট্রেনিং দিচ্ছি, তারা যাতে তাদের বিদ্যালয়ে মাল্টিমিডিয়ার মাধ্যমে লেখাপড়া করতে পারে, যাতে আমাদের ছাত্রছাত্রী যারা আছে তারা সহজভাবে সাবজেক্টগুলো আয়ত্ত করতে পারে। এই জন্য আমরা এবং আমাদের আরও কয়েকটা প্রোগ্রাম আছে, যেমন আমাদের কম্পিউটার উপরে 27 দিনের প্রোগ্রাম আছে বছরের 5টা,
এবং আমরা সরকারি কলেজের ক্যাডার শিক্ষক আমরা এখানেও ডিজিটাল উপর চব্বিশ দিনের উপরে ট্রেনিং দিচ্ছি। আমরা আরও দেখা যায় মাঝে মাঝে অন্য বিভিন্ন প্রজেক্টেও আসে ট্রেনিং। আমরা আশা করি অচিরে আমরা মাল্টিমিডিয়ার মাধ্যমে যাতে স্কুল কলেজ বিভিন্ন তাদের পড়াতে পারে এবং ছাত্রছাত্রীরা নকলমুক্তভাবে ভালো মাধ্যম তারা শিক্ষা দীক্ষা করতে পারে, এই জন্য আমাদের দেশ এগিয়ে যাবে এই প্রকাশে আমরা এই প্রোগ্রাম চালাই যাচ্ছি। ভিউয়ার্স, আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে আমাদের সনাতন মুক্তি বদলদি স্যার, প্রফেসর শাহলুক স্যার, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি ডাব্লিউ টক শোর মধ্যে মূল প্রসঙ্গগুলি তুলে ধরার জন্য। ডিজিটাল বাংলাদেশ মিশন পয়েন্ট ২১কে সামনে রেখে আজকে আমরা আইসিটির উপরে যেই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে প্রত্যেকটা ইনস্টিটিউটের যারা এখানে হেডমাস্টার অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার আছেন তাদের মাধ্যমে আজকে আমরা মাল্টিমিডিয়া ক্লাসগুলো নিতে পারছি এবং ডিজিটালের যে সমস্ত ছোঁয়াগুলি আপনি তুলে ধরেছেন আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে একজন আলোকিত এবং কিংবদন্তি হিসাবে পরিচালক হিসাবে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে তুলে ধরার জন্য। আমি আরেকটা বিষয় নিয়ে একটু আলোচনা করবো স্যার, যেটা না বলে নাই নয় আমরা ছোটোকালে পড়তাম যে উত্তর মেরু দক্ষিণ মেরু সব আছে আমাদের জানা, আমরা শুনেছি সেখানে রয়েছে জিম পড়িয়ে দেওয়া জানা। এক সময় আমরা বাপ দাদার আমলে বা বাবার আমলে বলতো যে উত্তর দিক দিয়ে গেলে আমাদের জিম পড়িয়ে ধরবে, দক্ষিণ দিকে গেলে জিম পড়িয়ে দেওয়া জানা ধরবে, কিন্তু এখন যে এখন আমরা দেখতে পাচ্ছি স্যার উত্তর দিকে গেলে দেখতে পাচ্ছি যে যমুনা সেতু হয়েছে এবং দক্ষিণবঙ্গেরই যদি কথা বলি তাহলে আমাদের পদ্মা সেতুর মতো কাজ আমরা হাতে নিয়েছি। আপনি জানেন আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা যখন পদ্মা সেতুর কাজ হাতে নিয়েছিলেন তখন বিশ্বব্যাংক থেকে একটি নিন্দাজনক কথা বলেছিলেন এবং উনি তখন একটি কথা বলেছিলেন যে আমার সাথে ১৬ কোটি মা বোন আছে, বাংলাদেশের অর্থায়ন থেকে আমি পদ্মা সেতু করব। অবশেষে উনি কিন্তু একটা চ্যালেঞ্জের মোকাবেলা করেছিলেন, আজকে চ্যালেঞ্জের মোকাবেলা করে আজকে আমরা বাস্তবে রূপ দেখেছি আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যোগাযোগ এবং সেতুমন্ত্রী ওয়াহিদুল কাদের স্যারকে যখন আমরা টেবিল টক শোতে সাক্ষাৎকার নিয়েছি বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া অনলাইন চ্যানেল থেকে আমরা যখন সাক্ষাৎকার নিয়েছি উনি অলরেডি বলে দিয়েছেন যে আমরা 81% কাজ অগ্রগতি নিয়ে আসছি, আগামী ২০২১ সালের মধ্যে আমরা পদ্মা সেতু দৃশ্যমান অবস্থা দেখতে পারবো। এই যে একটা চ্যালেঞ্জের মোকাবেলা করে আজকে আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা যে পদ্মা সেতুর কাজ চলমান অবস্থা রেখেছেন, শুধু পদ্মা সেতু নয় আমাদের দক্ষিণবঙ্গের মধ্যে আমাদের বরিশালের মধ্যে অনেক কিছু আসছে। তো যে সমস্ত ডিজিটালের ছোঁয়া আমরা দেখতে পাচ্ছি সেই সম্পর্কে মূল টপিকটা আলোচনা করবেন, বিশেষ করে পদ্মা সেতু এবং পায়রা বন্দর এবং তাপ বিদ্যুৎ কেন্দ্র। ধন্যবাদ আপনাদের, ভালো একটা টপিক, কারণ এখানে দক্ষিণের আমরা যারা এখানে ডিস্ট্রিক্টের লোক তাদের একটা বহুদিনের প্রত্যাশা ছিল যে আমরা পদ্মা সেতু, সেই প্রত্যাশা এখন পূরণের পথে এবং আমাদের একজন এখানে যে কটা ডিস্ট্রিক্ট আছে তারা অনেক সময় দেখা যাচ্ছে সিরিয়াস অসুস্থ রোগী তারা যাওয়ার পথে মারা যায়, এই জন্য আমাদের এটা দীর্ঘদিনের একটা দক্ষিণ অঞ্চলের লোকের একটা প্রত্যাশা ছিল, প্রত্যাশা পূরণ হওয়ার পথে আমরা খুবই আনন্দিত। এবং আমাদের যে পায়রা বন্দর এখানে যদি হয় তা আমাদের এই এলাকায় যারা অনেক লোকের চাকরি হবে এবং এটা একটা সিঙ্গাপুরের মতো এলাকা হবে এবং সবাই এই প্রত্যাশায় আছে এবং এটা আমাদের জন্য একটা বরিশালের যারা আছে তাদের জন্য বিরাট একটা অ্যাচিভমেন্ট। বরিশাল অনেক সময় অনেক অভিজ্ঞত ছিল এবং আমাদের প্রধানমন্ত্রী আসার পরে আমাদের সেই আশা পূরণ হচ্ছে, এই জন্য আমার দক্ষিণ অত্র এলাকার পক্ষ থেকে আমি আপনাকে এবং আমার প্রধানমন্ত্রীকে সবাইকে আন্তরিক ধন্যবাদ। উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট কাশীপুর বরিশাল থেকে আমাদের সনাতন পরিচালক প্রফেসর শাহলক স্যার যে কথাটা তুলে ধরেছেন আমি স্যারকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে আজকে আমরা বাস্তবে রূপ দিয়েছি, উনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনাকে এবং উনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন আমাদের যোগাযোগ এবং সেতুমন্ত্রী ওয়াহিদুল কাদের স্যারকে এবং আইসিটির উপদেষ্টা সচিব অজিত জয় স্যারকে। তার একটিমাত্র কারণ হচ্ছে যে আজকে আমরা দক্ষিণবঙ্গের মধ্যে যে পদ্মা সেতুর কাজ হাতে নিয়েছি সেটা একটা বিশাল একটা অ্যাচিভমেন্ট এবং শুধু আমরা পদ্মা সেতু নিয়ে কাজ করছি না আমরা পায়রা বন্দর নিয়ে চলে আসছি। আপনি জানেন ইতিমধ্যে মধ্যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় বন্দর ছিল চট্টগ্রাম, কিন্তু এখন এটাকে তাক লাগিয়ে আমরা পায়রা বন্দর সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট নিয়ে আসছি। আর শুধু পায়রা বন্দর নিয়ে আমরা পিছিয়ে নই, দক্ষিণবঙ্গের মধ্যে যে কথাটা বলেছেন যে আমরা অচিরেই আমাদের দক্ষিণবঙ্গের মধ্যে একটা সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার মতো একটি দেশ দেখতে পাবো এবং আমরা তাপ বিদ্যুৎ কেন্দ্র করেছি এবং বিভিন্ন সেক্টরগুলি আমরা আলোকিতভাবে চলে আসছি। যে কথাটা আপনি বলেন যে পদ্মা সেতু সম্পর্কে যে আজ থেকে
আগে আমরা 15 বছর আগেও কখনো কোনো কল্পনা করিনি যে এটা অরাজকতা বা এই যে মানে যে সমস্ত ডাম্পিং ছিল, যোগাযোগ ব্যবস্থার যে একটা অবস্থা ছিল, আজকে কিন্তু সেই জিনিসটা নাই। আমরা বরিশালের মধ্যে টেকনাফ থেকে তেঁতুলিয়া থেকে শুরু করে আমরা দৃঢ়বিশ্বাস, একসময় আমরা টেকনাফ থেকে তেঁতুলিয়া থেকে যারা আসতেন যোগাযোগ ব্যবস্থার মধ্যে বরিশালের মধ্যে অনেক কষ্ট করে আসতে হতো যোগাযোগ ব্যবস্থার মধ্যে। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কামাল সেতু, শেখ রাসেল, শেখ জামাল সেতু এবং কুয়াকাটার মধ্যে যাওয়ার মধ্যে যে পর্যটকটা আছে, আমরা বিভিন্ন সেক্টরগুলি দেখেছি আমাদের এখানে ফ্লাইওভার ব্রিজ হয়ে গেছে, সেটা একটা আমাদের বিশাল একটা অবদান। তো সেক্ষেত্রে আপনি যে ডিজিটাল বাংলাদেশের অ্যাপসগুলি নিয়ে আলোচনা করেছেন এবং যে উন্নয়নের কথাগুলি তুলে ধরেছেন, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। একজন আলোকিত এবং কিংবদন্তি হিসাবে প্রফেসর মোহাম্মদ শাহ আলম স্যার, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি ডিজিটাল বাংলাদেশের মিশন এবং 21-41 সামনে রেখে যে ব্যবস্থা নিয়েছেন। পরবর্তীতে আমি জানতে চাচ্ছি যে আমাদের বাঙালির জাতির পিতা, যার সৃষ্টি না হলে আমাদের এই বাংলাদেশ সৃষ্টি হতো না, এবং আমাদের বাঙালির জাতির পিতার একটা স্বপ্ন ছিল যে সোনার বাংলাদেশ গড়ায় করতে। তো সেক্ষেত্রে আমাদের বাঙালির জাতির পিতা 7ই মার্চের ভাষণ দিয়েছিলেন 7.5 কোটি মানুষের মাঝে রেসকোর্স ময়দানে। এবারই সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারই সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আমাদের দীর্ঘ 41 বছর পর ইউনেস্কো কর্তৃক ওনাকে মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড নামে ঘোষিত করেছেন। আমার লেখা আলোকিত এবং কিংবদন্তি হিসাবে প্রফেসর মোহাম্মদ শাহ আলম স্যার, আমি আপনার কাছে জানতে চাচ্ছি অ্যাজ লাইক অ্যাজ ওয়েল ইউ আর দ্য পরিচালক আমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট কাশীপুর বরিশাল থেকে, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ভাষণটা দিয়েছিলেন 7ই মার্চে, ভাষণের স্বীকৃতি দিয়েছিলেন যে 41 বছর পর ইউনেস্কো কর্তৃক আজকে যে পুরস্কারটা পেয়েছেন মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড নামে, একজন আলোকিত এবং কিংবদন্তি হিসাবে আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনার ফিলিংসটা কেমন লাগছে। আমাদের 7ই মার্চের ভাষণটা বাঙালি জাতির একটা স্বাধীনতা, একটা মুক্তির একটা দিক নির্দেশনা ছিল যে আমি যদি ঘোষণা দেওয়া নাও পাই তোমাদের যা কিছু আছে তাই নিয়ে এখানে সে পুরা জাতির একটা দিক নির্দেশনা নিয়ে গেছেন, এবং তার মাধ্যমে আজকের আমরা 9 মাস সংগ্রামের পর আমরা স্বাধীন হয়েছি, এবং স্বাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সে অর্থনৈতিক মুক্তি 7-3 বছরের মধ্যে আনতে পারে না, কিন্তু তার সুযোগ্য কন্যা সে আজকের আমরা দরিদ্র দেশ থেকে আমরা মধ্যমায়ের দেশে উন্নীত হয়েছি, উন্নয়নশীল দেশ থেকে মধ্যমায়ের দেশ। এবং আমাদের বরিশালে আমরা আরও একটা আমাদের রেল লাইনের এখানে কাজ শুরু হয়ে গেছে, আমাদের জমি একোয়ার, আমি শুনছি যে জমি একোয়ার হয়ে গেছে, আমরা শীঘ্রই বরিশালবাসী বা পাওড়া বন্দর থেকে আমাদের একটা পরিচক্র অলরেডি শুরু হয়ে গেছে রেল লাইনের জন্য। আমাদের ছোটো সময় থেকেই আমরা বরিশালবাসী ছিল যে আমরা রেল দেখতে পারি নাই, অনেকের পক্ষে ঢাকা বা বিভিন্ন জায়গায় যাওয়া সম্ভব হয় না, তাদের সেই আশাও আমাদের পূরণ হবে। এবং আমাদের আমাদের মোটামুটি আমাদের যা কিছু আছে সব কিছুই আশা পূরণ হয়ে যাচ্ছে, বিমানবন্দর চালু হয়ে গেছে, আরও আশা করি যে আমরা উন্নত ধরনের 41 সালের আগেই আমরা আশা করি যে উন্নয়ন সেই উন্নয়ন দেশে আমরা উন্নীত হব প্রত্যাশা। ভিউয়ার্স, আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে যারা আমার টেলিকাস্টটি দেখছেন সরাসরি, এবং আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে প্রিয় শুধু দর্শক শ্রোতা আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট কাশীপুর বরিশাল থেকে আমাদের স্বনামধন্য পরিচালক প্রফেসর মোহাম্মদ শাহ আলম স্যার যে কথাটিও তুলে ধরেছেন আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের স্বীকৃতির উপরে, যে আজকে আমরা অ্যাচিভমেন্টটা পেয়েছি, যেই অ্যাচিভমেন্টটা দিয়েছেন আজও আমাদের কৃষক সমাজ থেকে শুরু করে জাগরিত পার্সন পর্যন্ত যারা আছে, তৃণমূল থেকে শুরু করে আক্রমণ পর্যায়ে, আমাদের এই 7ই মার্চে ভাষণ শুনলে এখনও শরীরে রক্ত পশম হয়ে যায়, সেই আমাদের 71-এর গণচেতনার কথা উল্লেখ করে দেয়। তো আমি ধন্যবাদ জানাচ্ছি স্যার আপনি যে কথাটা তুলে ধরেছেন মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড নামে ঘোষিত হতে, আমরা ইউনেস্কোকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আলোকিতভাবে আপনি যে কথাটা তুলে ধরেছেন। একসময় আমরা জেনারেল নলেজের মধ্যে পড়তাম যে কোন জেলা বা বিভাগের মধ্যে রেল লাইন নাই, এই কথাটা কিন্তু এখন আমাদের আর বলতে হবে না, আমরা অচিরেই আমরা দেখতে পাচ্ছি যে পদ্মা সেতুর সাথে সাথে ফোর রোড আসছে, রেল লাইনের একবার কুয়াকাটা পর্যন্ত আসছে। তো আমরা যে ডিজিটাল বাংলাদেশ মিশন 21-41 সামনে রেখে যে আমরা যে সমস্ত সুযোগ সুবিধাগুলি আমরা দক্ষিণবঙ্গ থেকে ভোগ করছি বিশেষ করে বরিশালে, আমরা দেখেছি আমাদের পাকিস্তানের প্রেসিডেন্ট ইমরান খান এবং আছে বারেক ওবামা একটি কথা বলেছেন, তোমরা যদি দেশের উন্নয়ন যদি দেখতে চাও তাহলে তোমরা বাংলাদেশের মধ্যে চলে যাও, দেখো মমতা মণি মহাচরণ নীতি শেখ হাসিনা কীভাবে দেশকে উন্নয়ন করছে।
তো সেক্ষেত্রে যে উন্নয়নের টপিকসগুলি তুলে ধরেছেন, একজন আলোকিত এবং কিংবদন্তি প্রফেসর হিসেবে মোহাম্মদ শাহ আলম স্যার, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট কাশীপুর বরিশাল থেকে একজন সনাতন পরিচালক হিসাবে আপনি আমাদের যে ডিজিটাল বাংলাদেশ মিশন পয়েন্ট ১৪১কে সামনে রেখে কথা বলেছেন এবং বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে সোনার বাংলাদেশ ছিল সেই সোনার বাংলাদেশকে আমরা স্বপ্নে বাস্তবায়িত করতে যাচ্ছি। এবং অবশেষে আমি আপনার কাছে জানতে যাচ্ছি, হোয়াটস ইউর নেক্সট ড্রিম অ্যান্ড নেক্সট গোল, এই কথাটা স্যার আপনি বলতে পারবেন? পরবর্তীতে আপনি নেক্সট ড্রিম এবং গোল সম্পর্কে আলোচনা করবেন, বিশেষ করে গ্লোবাল। আমাদের ক্ষুদা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ চাই এবং সবাই যাতে লেখাপড়া এভাবে হবে যেন বাংলাদেশ লেখাপড়ার একটা মডেল থাকবে। এখন আজকের অনেকেই ইউকে ইউএসএ বিভিন্ন জায়গায় পড়াশোনা করতে যায়, আমরা চাই যে আমাদের দেশে বিভিন্ন দেশ থেকে পড়াশোনা আসবে। সেইভাবে আমার একবার সৌভাগ্য হয়েছিল থাইল্যান্ড যাওয়ার, সেখানে ব্রিটিশ কারিকুলামে একটা স্কুল দেখলাম, আমার খুবই ভালো লাগছে যে তাদের মডেলে ওইভাবে একটা যদি আমাদের দেশে একটা স্কুল থাকতো এবং ওই স্কুলে লেখাপড়া কীভাবে সিস্টেম সেটা যদি সারা বাংলাদেশে দেখানো যেত তাহলে আরও উপকৃত। ধন্যবাদ স্যার, আপনাকে আমি যে কথাটা বলেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার ফ্যাটফ্যাট প্রবন্ধের মধ্যে বলেছেন, দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু, শুধু দেখা হয় নাই ঘর থেকে ফেলিয়া, একটি ধানের শিশির উপরে একটি শিশির। তো আমাদের এই সোনার বাংলাদেশের মধ্যে একটা ধানের শিশিরের উপরে যে একটা শিশির বিন্দু আছে ওইটাকে যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে আমার মনে হচ্ছে না যে আমরা সিঙ্গাপুর, মালয়েশিয়া অথবা ইউএসএ, জাপানের মতো দেশ আমাদের যেতে হবে। কেননা ইতিমধ্যে আমরা দেখেছি আমাদের বিভিন্ন পর্যটকরা এবং অনারেবল পার্সনরা দেশ বিদেশ থেকে আমাদের বাংলাদেশকে রিসার্চ করার জন্য আসছে। তো আমরা যারা আজকে আলোকিত ব্যক্তি আছি এবং স্টুডেন্ট যারা আছি, আপনি যে কথাটা বলেছেন এক্সট্রা কারিকুলাম হিসাবে যে ব্রিটিশ স্কুলের কথা, যে থাইল্যান্ডে গিয়ে যে একটা কনফারেন্সের মাধ্যমে আপনি দেখতে পেয়েছেন, তো আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে আমাদের বর্তমান শিক্ষামন্ত্রী দীপমণি ম্যাডামকে দৃষ্টি আকর্ষণ করছি যে ইংলিশ এক্সট্রা কারিকুলাম এবং ইংলিশ ব্রিটিশ এবং অক্সফোর্ডের মাধ্যমে আমরা প্রত্যেকটা জেলার মাধ্যমে যাতে আমরা বাংলা ভাষণটাকে ইংলিশে করে সেই জিনিসগুলি যাতে আমরা প্রত্যেকটি স্কুলের মধ্যে দিতে পারি এবং অ্যাডভেন্টেজটুকু আমরা যে বাংলাদেশের মধ্যে যে রূপকার আর যে বাংলাদেশের যে গ্লোবাল আছে সেই জিনিসটাকে আমরা তুলে ধরার জন্য, আপনি ইতিমধ্যে জানেন যে আমাদের ঢাকাতে বিভিন্ন ইংলিশ মিডিয়াম স্কুলগুলি আছে, মাইলস্টোন, মাস্টার মাইন্ড এবং আছে যে বিভিন্ন স্কুলগুলি আছে সেখানে অলরেডি চলমান অবস্থায় আছে। তো আমার আপনি যে কথাটা বলেছেন যে এক্সট্রা কারিকুলাম এবং গ্লোবাল সম্পর্কে, আসলে বলতে বলতে চাই আমি বলতে চাইছি যে তাদের ইংলিশ মিডিয়াম সেটা না, কারণ তাদের স্কুলগুলি যেমন ফিজিক্সের ক্লাসগুলি হবে সব ফিজিক্সের ল্যাব, সাথে সাথে ল্যাব এবং এই সিস্টেম আমরা যে সমস্ত স্কুলগুলিতে দেখেছি প্রদর্শন করেছি এখানের মধ্যে এক্সট্রা কারিকুলাম হিসাবে বা এক্সট্রা কারিকুলামের যে ইয়েগুলি টপিকসগুলি আছে সেগুলি আরও আলোকিতভাবে জোরালোভাবে আসতে হবে এবং দেশ বিদেশের কথা আমরা স্কুলের মাধ্যমে এবং অ্যাপসের মাধ্যমে আমরা তুলে ধরতে পারবো। এবং যে কথাটা বলেছেন প্রত্যেকটা ফ্যাকাল্টি যাতে আলাদা 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 থাকে, প্রত্যেকটা জিনিস যাতে আমরা ইংলিশের উপরে গ্লোবাল সম্পর্কে আমরা এক্সট্রা কারিকুলাম হিসাবে আমরা ব্রিটিশ যে গ্লোবাল যেটা বলেছেন আপনি থাইল্যান্ডের কথা, আমরা ওইভাবে যাতে আমরা আমাদের দেশকে ইংলিশ কারিকুলামের উপরে এবং ব্রিটিশ কারিকুলামের যে অ্যাডভেন্টেজটুকু আছেন এবং বিভিন্ন এক্সট্রা অর্ডিনারিগুলি যেগুলো আছেন এবং গ্লোবাল যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলি যাতে আমরা পাঠ্যপুস্তকে পাই এবং এক্সট্রাভাবে আমরা অ্যাচিভমেন্টগুলি প্রত্যেকটা ক্যাম্পাসের মধ্যে যাতে আমরা তুলে ধরতে পারি এবং আলাদা আলাদাভাবে আপনি যে কথাটা বলেছেন আমি আপনার সাথে একমত পোষণ করি। কারণ আমরা এইভাবে যদি আলাদাভাবে যদি করতে পারি প্রত্যেকটা জিনিসে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, তাহলে আমাদের শিক্ষার্থী তার আরও আলোকিতভাবে আসবে এবং ওইখান থেকে বের হয়ে যাবে যে ও লেভেল এলেভেন এবং আমাদের বাংলাদেশের মধ্যে তারা এখানের মধ্যে ভালো ভালো জব করতে পারতেছে এবং করবে এবং আলোকিত ব্যক্তিরাই এখান থেকে বের হবে বোয়েট জোয়েট এবং বোয়েটের মতো স্টুডেন্ট। এবং আপনার যে একজন পরিচালক হিসাবে আছেন এবং আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, আপনার হাতে দিয়ে দীর্ঘ ৩০ বছরের মধ্যে আমাদের অনেক বোয়েটে আছে, জোয়েটে আছেন এবং অনেক স্টুডেন্ট আছে দেশ বিদেশে চাকরি করছেন এবং বাংলাদেশের মধ্যে ভালো ভালো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চাকরি করতেছে, সেটা একমাত্র আপনার একটা বিশাল একটা অ্যাক্টিভিটি। তো সেক্ষেত্রে আমি যদি আপনার সম্পর্কে যদি আমাকে বলতে হয় তাহলে আমাকে স্যাটেলাইটের মাধ্যমে বলতে হবে আমি কিংবদন্তির কথা বলছি,
আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, তারপরে তলে পলিমাটি সৌরভ ছিলেন, তার পিঠে রক্ত জবার মতো হতে ছিলেন। আমি তুলে ধরেছি উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট কাশীপুর বরিশালে পরিচালক প্রফেসর মোহাম্মদ শাহ আলম স্যারের টেবিল টক শোটি। আপনারা দেখে নিন আমাদের সোনার বাংলাদেশকে কীভাবে দ্রুত গতিতে নিয়ে আসার জন্য স্যার যে টপিকসগুলি তুলে ধরেছেন, তার সাথে আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে সোনার বাংলাদেশ গড়ার ক্ষেত্রে যে গ্লোবালের কথাগুলি তুলে ধরেছেন। আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে স্যার আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ স্যার। আপনার চ্যানেলকে ধন্যবাদ। দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পাড়াবার রঙ্গিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা অংশীদার। ভিউয়ার্স, আমার স্যাটেলাইটের মাধ্যমে আবার আপনারা আমাদের এই টেবিল টক শোটি আমাদের অনলাইন সেক্টর থেকে দেখে নিন 10:30 আপনারা সবাই সাবস্ক্রাইব করে নিন www.brightnews99.com এবং প্রয়োজনে আমাদের টিভি নেটওয়ার্কিং হিসাবে আমাদের সজীব আওয়াজের জয় যে ডিজিটালের ভীষণ তৈরি রয়েছে সেইগুলি জানার জন্য আমাদের এই টেবিল টক শোটি ইউটিউব চ্যানেলে থাকে, আপনারা সবাই সাবস্ক্রাইব করে নেন। যতদিন আমাদের পদ্মা মেঘনা যমুনা ঘুরে আছে ততদিন পর্যন্ত আমাদের আমার দেখা আলোকিত এবং কিংবদন্তি হিসাবে স্যার প্রফেসর মোহাম্মদ শাহ আলম পরিচালক হিসাবে যে কথাটা তুলে ধরেছেন উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট থেকে, আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে বিদায় রাখেন। ধন্যবাদ স্যার। আপনাদের ধন্যবাদ এবং আমি আরেকটা রিকোয়েস্ট করবো যে আমাদের প্রতিষ্ঠানটা আপনারা একটু যারা আছে তাদের দেখাবেন, আমাদের কীরকম অনুরোধ করি ক্লাস। ভিউয়ার্স, আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে একজন আলোকিত, আমি প্রথমেই বলেছি একজন আমি আলোকিত এবং কিংবদন্তি স্যারের পটভূমি তুলে ধরেছি। আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে আবারও আমার এই ইনস্টিটিউটের সম্পর্ক উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের যে সমস্ত এক্সট্রা কারিকুলামগুলি আছে এবং বিভিন্ন ল্যাবগুলি আছে আমি আমার টেবিল টোর শেষ প্রান্তে চলে আসছি এবং পরবর্তীতে আবারও আমরা কিছুক্ষণ পরে আবার আমরা অ্যাপস নিয়ে আলোচনা করবো যে ইনস্টিটিউটের যে সমস্ত অ্যাডভেন্টেজটুকু তুলে ধরেছেন আমাদের প্রফেসর পরিচালক প্রফেসর শাহ আলম স্যার। ধন্যবাদ স্যার, আই রিগার্ডিং আই ডিলিংস ফর দ্যাট স্পেশাল ফর ইউ দিস ক্যাম্পাস। ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ।